কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম আপনার অপেশাদার লাইসেন্সটি কীভাবে পেশাদার করবেন, এটা নিয়ে কিন্তু অনেকেই ভুল করে অপেশাদার লাইসেন্স করে ফেলেছে। এই লাইসেন্সটা কীভাবে আপনি পেশাদার করবেন এটা নিয়ে কিন্তু মানে অনেক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে। তো অনেকেই ফোন করে বলে যে ভাই আমি তো ভুল করে এটা করে ফেলেছি অপেশাদার, কীভাবে আমি পেশাদার করব। তো আমি প্রত্যেককে বলবো, আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করবেন যেখান থেকেই করেন না কেন, করার আগে বিষয়গুলো আগে ভালো করে জেনে নেবেন যে কেন অপেশাদার লাইসেন্স হয়, কি ভুলের কারণে, এবং কি যে আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা করে দিবে। যদি আপনি কোনো দালালের মাধ্যমে করেন, আমি সবাইকে বলবো যে নিজের লাইসেন্স নিজে করবেন, তারপরেও যদি কথা না শুনে যদি আপনি আরেকজনের মাধ্যমে দিয়ে যদি লাইসেন্সটা করে ফেলেন, কিন্তু আগে আপনি ভালো করে জেনে নেবেন যে আপনার লাইসেন্সটা কি অপেশাদার হবে না পেশাদার হবে। তো এই বিষয়টা কিন্তু অনেকেই কিন্তু বুঝে না যে কেন অপেশাদার লাইসেন্স হয়, এবং কি সেই সাথে আপনার যদি অপেশাদার করেই ফেলেন, অনেকে আছে তো করে ফেলেছে, এখন এই লাইসেন্সটাকে কিভাবে আপনি পেশাদার করবেন এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা আছে অলরেডি। ওই ভিডিওটা আমার দেখে নেবেন, একদম ইন ডিটেলস সব কিছু বলা আছে যে আপনি কিভাবে আপনি এটা অপেশাদার থেকে পেশাদার করবেন, সম্পূর্ণ কিছু বলা আছে। তবে আমি প্রত্যেকে বলি যে আপনি ড্রাইভিং লাইসেন্স করার আগে আপনি বর্তমানে কিভাবে কিভাবে প্রসেসিং বা লাইসেন্সটা কিভাবে করতে হবে, কেন অপেশাদার হয়, 18 বছরের নিচে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না, আর আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে সেই লাইসেন্সটা অবশ্যই অপেশাদার হবে, এবং 21 বছর ছাড়া আপনি পেশাদার লাইসেন্স কোনোভাবে করতে পারবেন না। 21 বছরের যদি একদিন কম হয় তাহলে কিন্তু আপনার অপেশাদার লাইসেন্স হয়ে যাবে। কিন্তু বর্তমানে একটি ভুল হয় যে অনেকে আছে ড্রাইভিং লাইসেন্সটা যখন করতে দেয় অনেকে বলে যে আপনার 21 বছর পূর্ণ হইতে আপনার 20 দিন আছে, 2 দিন আছে, বা কারো 5 দিন আছে, যদি এরকম হয়ে থাকে তাহলেও দিবেন না। কেন দিবেন না, আপনি যখন এটা লার্নারের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি যেই ডেট থেকে লার্নারের জন্য অ্যাপ্লাই করবেন, বিআরটি যখন আপনার লার্নারটা করে দিবে, ওই সময় যদি বিআরটি দেখে যে আপনার একদিন কম আছে তাহলেও আপনাকে সেখানে অপেশাদার লাইসেন্স করে দিবে। ওই অপেশাদারের সিস্টেমেই আপনাকে আবার যে ওই পরীক্ষা দিতে হবে, বা পরবর্তীতে যে আপনার পুলিশ ভেরিফিকেশন বলেন, চেয়ারম্যান সার্টিফিকেট বলেন, ডোপ টেস্ট বলেন, এগুলো অপেশাদারে লাগে না, এগুলো করতে হবে না। শুধুমাত্র আপনার 8 পাসের সার্টিফিকেট, আর হচ্ছে ব্লাড গ্রুপ আপনার, আর 5 কপির ছবি, আর আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো হলে কিন্তু আপনি আপনার অপেশাদার লাইসেন্সটা করতে পারবেন। কিন্তু যেখানেই করান আপনি দেখবেন যে আপনার বয়সটা ঠিক আছে কিনা, যদি বয়স ঠিক না থাকে তাহলে কিন্তু দিবেন না, কখনোই দিবেন না, তাহলে আপনি কিন্তু অপেশাদার হয়ে যাবে। তো এটা নিয়ে একদম বিস্তারিত সব কিছু বলা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ, এখান থেকে জেনে নেবেন কীভাবে কীভাবে করবেন, আমি ওই ভিডিওতে বলে রেখেছি। এবার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে যেয়ে যারা মানে বিভ্রান্ত বোধ করেন, এবং কি এই স্পেলিংগুলো ভুল হয়ে যায় যে ভোটার আইডি কার্ডে এক নেম, আপনার দেখা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সে আরেক নেম, তারা আসলে কী করবেন এটা নিয়ে কিন্তু অনেক একটা ঝামেলা হয়ে গেছে। কিন্তু তারা আসলে দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই করে এটা কিন্তু ঠিক করা যায়, আপনি অ্যাপ্লাই করে ঠিক করবেন, বা আপনি যখন রেনু করবেন লাইসেন্সটা তখন আপনাকে নতুন করে আবার এটা পরীক্ষা দিতে হবে, আবার দেখা যাচ্ছে আপনার নতুন করে কাগজপত্র দেওয়া লাগবে। আপনার কিন্তু এরকম না যে আপনি রেনু করবেন আপনার পরীক্ষা দেওয়া লাগবে না, বা আপনার নতুন করে কাগজপত্র দেওয়া লাগবে না, না, প্রথম থেকে আপনি যেভাবে ড্রাইভিং লাইসেন্সটা যা যা করতে হয়েছে রেনু করার সময় কিন্তু সেগুলো আবার করতে হবে, আপনাকে সেম প্রসেসিং আবার করতে হবে। শুধুমাত্র আপনার ফিঙ্গারটা হয়তো দেওয়া লাগবে না, ফিঙ্গারটা দেওয়া লাগবে না, ফিঙ্গারটা আগের ফিঙ্গার থেকে ওরা এখান থেকে কপি করে পেস্ট করে নেবে। তো এই জন্য হচ্ছে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা করতে দিলে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম আছে সেম ওইভাবে কিন্তু আসবে। আপনারা যখন ফর্ম পূরণ করবেন, একটা ডিজিটাল ফর্ম আছে যেটা বিআরটি থেকে দিয়ে দেওয়া হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য, এই ফর্মটা পূরণ করার সময় অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে তারপর ফর্মটা দেখে, ওটা হচ্ছে আপনার ক্যাপিটাল যেই অক্ষরগুলো আছে সেগুলো লিখতে হয়, সব বড় হাতের অক্ষরগুলো লিখে, এবং কি ভালো করে চেক করবেন, একবারের জায়গায় 50 বার চেক করে দেবেন যাতে কোনো ভুল না হয়। যদি ওইখানে আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার লাইসেন্সে কিন্তু ভুল আসবে, কিন্তু তো সাবধান এগুলো চেক করে তারপরে দিবেন। আর বর্তমানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা মানে আমরা যতটুকু শুনেছি 2023 সালে ইনশাল্লাহ অনেকটা সহজ হয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স করাটা, এটা নিয়ে আমাদের সরকার কিন্তু বর্তমানে কিন্তু একটু এটার দিকে নজরদারি করতেছে যে কীভাবে ড্রাইভিং লাইসেন্সটাকে শর্টকাটের মধ্যে এবং কি ভালোভাবে তাড়াতাড়ি মানুষের হাতে পৌঁছে দেওয়া যায়। কিন্তু এর আগে কিন্তু অনেকে আছে যে 2000
উনিশ আঠারো বিশ একুশ সালের বা এরা যারা লাইসেন্স করতে দিয়েছে এখনও কিন্তু সেই লাইসেন্সগুলো কিন্তু আটকে পড়ে আছে, এখনও লাইসেন্সগুলো পাচ্ছে না। এটার কারণ হচ্ছে কোম্পানি চেঞ্জ হয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, এর জন্য আগের লাইসেন্সগুলো এইভাবে আটকা পড়ে আছে। হয়তো সবাই পাবেন, হয়তো একটু দেরি হবে, আস্তে আস্তে দেরি হবে, কিন্তু যারা নতুন করতেছে তারা কিন্তু অলরেডি কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স কিন্তু পেয়ে যাচ্ছে। তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি কোনো আপনার মতামত থাকে বা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।